আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার চ্যানেল সেলাই বুটিক্স থেকে স্বাগতম আজ আমি আপনাদেরকে কীভাবে একটি সহজে ফিতা তৈরি করে নিতে পারেন সেটি দেখিয়ে দেব সাথে কিভাবে ফিতাতে ফুল লাগাতে হয় সেটিও দেখিয়ে দেবো এখানে কাপড়টি চওড়া হবে দুই ইঞ্চি আমি সেলাইয়ের পর বাড়তি কাপড়টা সেটে ফেলে দেব এখন আমি কাপড়টি কীভাবে ভাজ দিয়ে সেলাই করে নেব প্রথমে মাথাটা একটু চওড়া করে সেলাই দেবো যেন আমার ফিতের কাপড়টা পরে ঢুকতে সুবিধা হয় এখন আমি চিকন করে সেলাই দিয়েছি শুধু প্রথমে হাফ ইঞ্চির মতো আমি একটু চড়া সেলাই দিয়ে নিয়েছি এখানে আমি হাফ ইঞ্চি থেকে কম মানে দুই পরিমাণ সেলাই দিয়ে নিচ্ছি এখন আমি বাড়তি কাপড়টা সেটে ফেলে দেব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মাথাটা আমি একটু চড়া করে নিয়েছি দুই সুতো পরিমাণ এখানে আমি সেলাই করেছি এখন আমি এখানে সই সুতো লাগিয়ে নিয়েছি আমি মেশিনে সেলাই দিয়েছি যেখানে তার থেকে একটু বাহিরে এই সুতোটা আমি ভালো করে সেলাই দিয়ে নিয়েছি এখন সুইটাকে উল্টে ভেতরে দিয়ে দিচ্ছি সুইটা বের করে নিয়ে এখানে তারপরে আমি এখানে কাপড়টিকে ঢুকিয়ে নিব প্রথমে একটু সমস্যা হতে পারে যখন কাপড়টা একটু ভিতরে ঢুকে যাবে তখন আর কোনো সমস্যা হবে না বা সেভাবে টান দিলেই ইজিভাবে আমাদের ফিতেটা বেরিয়ে আসবে প্রথমে কাপড়টিকে একটু হাতে পেছিয়ে নেবে এই জন্য যেন আমরা ফিতেটাকে একটু ঢুকে নিতে পারি এভাবে এখন এটা যখন একটু ঢুকে যাবে তখন এভাবে টানব আর কাপড়টি বেরিয়ে আসবে খুবই সহজ আপনারা ট্রাই করে দেখতে পারেন একবারেই ইজি ব্যাস তৈরি হয়ে গেলে আমাদের ফিতে আপনারা এভাবে ফিতে বানিয়ে নিতে পারেন এখন আমি ফিতে ফুল লাগাবো ফুল লাগানোর জন্য আপনাদেরকে কাপড় কেটে দেখাচ্ছি এটা চার ইঞ্চি চওড়া এবং চার ইঞ্চি লম্বা চার ইঞ্চি চওড়া হলে চার ইঞ্চে লম্বা হবে বা আমরা এভাবে ভাঁজ দিয়েও কাপড়টা কেটে নিতে পারি মোট কাপড়টির চারপাশে একই রকম মাপ থাকবে এটি হবে একটি নর্মাল ফুল আমরা এখানে এখন করে কেটে আমরা চাইলে এভাবেও কেটে নিতে পারি কাপড়টিকে আমি এখন আপনাদেরকে আরেকটি ফুল তৈরি করে দেখিয়ে দেবো আমি এখানে দু টুকরো কাপড় নিয়ে নিয়েছি কাপড়টিকে প্রথমে আমরা এইভাবে সমান করে একটা ভাজ দিয়েছি এখন আর একটি ভাজ দেব এখন আমরা বন্ধ কর্নার থেকে এটাকে মাপ দেব সমান করে কাপড়টিকে ভাজ দিয়ে বন্ধ কর্নার থেকে তিন ইঞ্চি দূরত্বে আমি এখানে মার্ক করে নিচ্ছি কাপড়টিকে রাউন্ড দিয়ে সুন্দর করে রাউন্ড দিয়ে নিব রাউন্ড দিয়ে কেটে নিব আমরা এখন আমরা কাপড়টিকে গোল করে কেটে নিয়েছি এখন আরেকটি কাপড় উপরে আমরা চাইলে আগেও কেটে নিতে পারি এখন আমি আগে কেটে নেব না সেলাই করে দেব কাপড়টি যেন দলা ফেঁকে না থাকে সেটা খেয়াল রাখবেন সেলাই করার সময় আপনারা চাইলে কাপড়টি আগেও কেটে নিতে পারেন বা সেলাইয়ের পরেও কেটে নিতে পারেন এখন আমি মাঝখানে সিদ্রি করে নেব সেজন্য এখানে মার্ক করে নিচ্ছি ছোট্ট করে সিদড়িটা করে নেবেন আমরা এখান দিয়ে কাপড়টা উল্টে নেব ভেতর থেকে কাপড়টা বের করে নিয়ে আসবো আমরা কাপড়টি উল্টে নিয়ে এসে ভালো করে সাইডগুলোকে আঙুল দিয়ে চেপে চেপে বের করে নেব এভাবে সমান করে নিয়ে পরে আমি সাইডের দ্বার একটি সেলাই দিয়ে নেব সেলাই দেওয়ার সময় কাপড়টি সমান করে নেবেন আমি কাপড়টিকে সেলাই দিয়ে নিয়েছি এখন কাপড়টিকে এভাবে ভাঁজ দিয়ে মাঝখান থেকে আমি দাগ দিয়ে নিব যেহেতু এটা সিল্ক কাপড় ভাজে বসতে চায় না তাই আমি এটিকে ফিতে নিয়ে এভাবে সোজা করে ফিতে ধরে ধরে দাগ দিয়ে নিব আমি এখানে চারটি সেল দাগ দিয়েছি সিদ্ধি দিয়ে আমি পিতেটাকে ভেতরে দিয়ে দেব এখন আমি যে দাগ দিয়েছি সে দাগে দাগে সমান করে সেলাই করে দেব যে কোনো এক পাশ থেকে এভাবে কাপড়টিকে সমান করে নিয়ে আমরা সেলাই করে দেবো কাপড়টিকে আমরা পরে প্রত্যেকটা সুত ভালো করে ছেটে নেব দেখেন সেলাইয়ের পরে ছাতার মতো দেখতে হয়েছে এখন আমরা এভাবে ছেঁপে দিলেই আমাদের একটি ফুল তৈরি হয়ে যাবে আমরা এভাবেও ফুল তৈরি করে নিতে পারি বা চাইলের মাঝখানে একটি পুঁতি বসিয়ে দিতে পারি এইভাবে নিয়ে আমরা একটি পুঁতি বসিয়ে দিতে পারি প্রথমে মাঝখানে এভাবে নিয়েছি তারপরে আবার দুই পাশ থেকে আবারও সেলাই এভাবে নিয়ে সেলাই করে দিচ্ছি আমি চারটি সেলাইয়ের মাথায় সেলাই করছি এবং আরও চারটি সেলাই চারটি ঘরের ভেতরে দেখা যাবে আমি এখন এখানে মাঝখানে একটি পুতি বসিয়ে দেব আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার পুতি বা পাথর ইউজ করতে পারেন আমি আপনাদেরকে খুব সহজভাবে ফিতে এবং ফুল তৈরি করার নিয়ম দেখিয়ে দিয়েছি যদি আমার ভিডিওটি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন কত সুন্দর হয়েছে আমাদের ফুল বানানো হয়ে গিয়েছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ